হাই ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও তোমাদের স্বাগত জানাই আমার একটা নতুন এপিসোডে। তো ফাইনালি আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার সেই ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়িতে। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা যেটা দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো যারা আগে এখানে তোমরা এসেছো তো খুব ভালো কথা, আর যারা আগে কখনো এরা আসোনি তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তুমি এখানে থাকো? বাহ, তোমার নাম কি? তুমি এখানে থাকো? রাজা এটা কি করতো? চালাতো? টাটা টাটা করো। বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো আমরা ভাবলাম যে একটু বোটিং করে নেবো। আমরা এখন লেকের একদম মাঝ বরাবর চলে এসেছি, আর এই বোটটা চালানো খুবই সোজা। একবার পায়ের দিকটা দেখা,
দেখো এরকম সাইকেলিং করলে যেরকম আমরা সাইকেলিং করি, সাইকেলিং করার মতো এই পোর্টটা চালানো খুবই সোজা। আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচণ্ড রোদ, পুরো ঘেমে যাচ্ছি। বেশিক্ষণ এখানে থাকবো না, আমরা চলে যাবো। আর বোটিং টাইম হচ্ছে অনলি 20 মিনিটস ₹20, 20 টাকায় তোমরা 20 মিনিট বোটিং করতে পারো। চাইলে তোমরা টাইমটা এক্সটেন্ডও করতে পারো, তখন বেশি পয়সা লাগবে। আমরা 20 মিনিটের জন্য বোটটা নিয়েছিলাম, 5 মিনিট এখনও হয়নি, আমরা চলে যাবো, কারণ প্রচণ্ড রোদ, রোদের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই আমরা চলে যাবো। চলো বোটিং এনজয় করো তোমরা সবাই। ফাইনালি আমাদের বোটিং টাইম শেষ, তো আমরা এখন আমাদের স্টেশনে বোটটা পার্ক করবো, ঠিক আছে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। মহিষাদল রাজবাড়ি দেখানোর পরে বাড়ি যাওয়ার পথে আরেকটা খুব সুন্দর টুরিস্ট প্লেস রয়েছে, এটা আমি ভাবলাম যে তোমাদেরকে একবার দেখানো উচিত। এটা একটা ছোটোখাটো একটা নদী, এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী, আর এটাকে আমরা ত্রিবেণী সঙ্গম বলি, কারণ এখানে 3টে নদী একসঙ্গে মিলিত হয়েছে, এই জন্য এই জায়গাটার নাম ত্রিবেণী সঙ্গম। এখানে অনেক দূর দূর থেকে লোকজনেরা এখানে ঘুরতে আসে, সবথেকে বেশি 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে এখানে প্রচুর ভিড় হয়। আর এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করতে আসে, তোমরা চাইলেও এখানে পিকনিক করতে আসতে পারো। আর এখানে মোটামুটি থাকার মতো মোটামুটি একটা রিসর্ট রয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে একবার দেখাবো। তো এটা হলো সেই রিসর্ট, ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে এসে তোমরা স্টে করতে পারো, ঠিক আছে। ইভেন আমরাও এখানে 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি আমরাও এখানে পিকনিক করতে আসি, তো তোমরা যদি কখনো মহিষাদল রাজবাড়িতে ঘুরতে আসো তো অবশ্যই তোমরা এই জায়গাটাতে আসবে, খুব সুন্দর জায়গা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা জায়গা। তাইলে তোমরাও এখানে এসে থাকতে পারো, ঘুরতেও পারো এবং পিকনিকও করতে পারো।